পেজে আমাদের আজকের অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ও চলচ্চিত্র গবেষক ডক্টর নাদির জুনায়েদের কাছে। আবার ফেললাম আপনার কাছে। শুরুতে জানতে চাই, আজকে এই উপমহাদেশে প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের মৃত্যুদিন, প্রথমেই তার কোন দিকটি নিয়ে আপনি কথা বলতে চান? বাংলা চলচ্চিত্রকে তিনি বিশ্বের কাছে পরিচিত করে তুলেছিলেন। এখন কোন বাংলা চলচ্চিত্রকে, যে চলচ্চিত্র সত্যিকার অর্থে চলচ্চিত্র হয়ে উঠেছে, আমরা যদি এভাবে চিন্তা করি ব্যাপারটি, যেমন চলচ্চিত্র যখন 1955 সালে তিনি পথের পাঁচালি বানিয়েছেন, তারও আগে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশেই অনেক গুরুত্বপূর্ণ ছবি তৈরি হয়ে গেছে এবং সেগুলো সম্পর্কে, যেমন ইটালিয়ান ফিল্মস বা আমেরিকান ফিল্মস, ফ্রেঞ্চ ফিল্মস, কিন্তু সেই অর্থে বিশ্বের কাছে, মানে আমি বলছি যে চিন্তাশীল চলচ্চিত্র বা শৈল্পিক চলচ্চিত্রের যে বৈশ্বিক জগৎ, বৈশ্বিক পরিমণ্ডল, সেখানে বাংলা চলচ্চিত্রের কিন্তু স্থান তখনও হয়নি। এবং প্রথম সত্যজিৎ রায়ের পথের পাঁচালি তার প্রথম চলচ্চিত্র, এবং সেটি বাংলা চলচ্চিত্রকে সেই গুরুত্বপূর্ণ স্থানে পৌঁছে দেয়। তা আমি বলবো যে এই জন্যই সত্যজিৎ রায় স্মরণীয়। এবং প্রথমে যদি সত্যজিৎ রায়ের কথা, তার অনেক দিক আছে, তিনি একজন চলচ্চিত্রকার, একজন শিল্পী, একজন লেখক, তাকে নিয়ে গবেষণা করেছেন, পথের পাঁচালে যেই সিনেমার কথা বলছিলেন, প্রথম সিনেমা করেই তিনি কান চলচ্চিত্র উৎসব পর্যন্ত পৌঁছাতে পেরেছিলেন, এই যে এত সারা ফেলা, তাকে আসলে প্রভাবিত করেছিল কোন বিষয়টা চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে? অনেকগুলো বিষয় প্রভাবিত করেছিল, কোনো একটি বিষয় না। যেমন আমরা কিন্তু জানি যে উনি একজন আর্টিস্ট, উনি গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করতেন একটা ব্রিটিশ কোম্পানিতে, কলকাতা অ্যাডভার্টাইজিং ফার্মে। পাশাপাশি তার একটি আগ্রহ ছিল, শিল্পের প্রতি একটি আগ্রহ ছিল, এবং ছোটোবেলা থেকেই তিনি অনেক চলচ্চিত্র দেখেছেন। এবং তিনি বলতেন যে তিনি ফিল্ম অ্যাক্টরদেরকে খেয়াল করতেন, ফিল্ম ম্যাগাজিন পড়তেন, ফিল্ম অ্যাক্টরদের খেয়াল করতেন, এবং একটা পর্যায়ে তার আকর্ষণের জায়গা হয়ে গেল ফিল্ম অ্যাক্টর অ্যাক্ট্রেস থেকে চলে আসলো ফিল্ম ডিরেক্টরদের কাছে। এবং শান্তিনিকেতনে পড়া শেষ করে তিনি যখন কলকাতায় ফিরলেন, তখন ক্যালকাটা ফিল্ম সোসাইটি, তার সত্যজিৎ রায় এবং তার বন্ধুদের উদ্যোগে তৈরি হলো সেটি। এবং একটা সময় পথের পাঁচালি নির্মাণের কিছু আগে তিনি চলে যান লন্ডনে, লন্ডনে তিনি ছিলেন এবং সেখানে অনেক ভালো ফিল্ম দেখার সুযোগ তিনি পেয়েছিলেন, 6 মাসে 99টা ছবি দেখেছিলেন। এবং ওখানে একটি ছবি বাইসাইকেল থিপস, ভিক্টোরিও ডিসিকার, মানে মাস্টার সিনেমাটিক মাস্টারপিস বাইসাইকেল থিপস, এটা দেখে সত্যজিৎ রায় বলেছিলেন যে মনের উপরে যে সত্যিকারের অভিঘাত চলচ্চিত্র দেখে, সেটি প্রথম তিনি অনুভব করলেন বাইসাইকেল থিপস দেখে। তারপর দেশে ফিরে এসে তার আরেকটি অভ্যাস হয়েছিল, সেটি হলো যে চিত্রনাট্য লেখা। তিনি বিভিন্ন ছবি যখনই শুনছেন যে কেউ একটি ফিল্ম বানাচ্ছে, তিনি কিন্তু একে একে চিত্রনাট্য লেখা শুরু করতেন যে এই ফিল্মটা কেমন হতে পারে। তারপর আরেকটি বড় খুব গুরুত্বপূর্ণ ঘটনা, সেটি হচ্ছে যে বিশ্ববিখ্যাত ফ্রেঞ্চ ফিল্ম মেকার জঁ রেনোয়া, ১৯৪৯ সালে ভারতে এসেছিলেন, কলকাতায় এসেছিলেন, এবং দ্য রিভার নাম একটা ছবি শুটিং করার জন্য, শুট করার জন্য। তখন সত্যজিৎ তার সঙ্গে যান এবং তার যে ওই সেটে কাজ করেন, কাজ কি করে আসলে সেটা দেখার জন্য, দেখার জন্য। এবং রেনোয়ার সেই প্রেজেন্সটা, রেনোয়া যেভাবে কাজ করছেন, ওদিকে ডিসিকার প্রেজেন্স, পাশাপাশি আমেরিকান ফিল্ম দ্বারাও তিনি প্রভাবিত হয়েছিলেন, পাশাপাশি তার শৈল্পিক মন, আমি বলবো সব কিছু মিলিয়েই কিন্তু সত্যজিৎ রায় চলচ্চিত্র নির্মাণে আগ্রহী হয়ে উঠেছিলেন। বিষয়গুলো যদি একটু দেখি ভালোভাবে, তার সিনেমার হিরোক রাজার দেশে এত সারা ফেলেছিল এবং অস্কার পর্যন্ত পৌঁছেছিলেন যে সিনেমা দিয়ে, একটু জানতে চাই যে এই বিষয়গুলো বেছে নেয়, এবং সেটা তো সেই সময় অনেক চ্যালেঞ্জিং ছিল যে এরকম বিষয় নিয়ে কাজ করা, কীভাবে এত বড় সিদ্ধান্ত নিয়েছিলেন, বা সেই সময়ের প্রেক্ষাপটটা একটু জানতে চাই। আমরা খেয়াল করে দেখতে পারি যে হিরোক রাজার দেশে কিন্তু একটি পলিটিক্যাল স্যাটায়ার, এবং একটা খুব গুরুত্বপূর্ণ দিক আছে যে আমাদের দেশেও আপনারা খেয়াল করবেন যে অনেক পরিচালকই তারা বলেন যে সামাজিক প্রবলেম, সোশ্যাল প্রবলেমস, পলিটিক্যাল প্রবলেমস, এগুলো ফেস করার ক্ষেত্রে সেন্সর একটা বাধা, এটা তারা বারবারই বলছেন। কিন্তু সত্যজিৎ রায় কিন্তু একটা কথা বলতেন যে সেন্সর একটা চ্যালেঞ্জ, এবং ওয়ান ক্যান বি সাটল, ওয়ান ক্যান বি অবলিক, মানে ওরকম ইনডিরেক্টলি চলচ্চিত্র বক্তব্য প্রদান করার সুযোগটা আছে, এবং এটা চিন্তাশীলতার সঙ্গে যুক্ত। একজন পরিচালক যত চিন্তাশীল হবেন, তিনি কিন্তু অনেক বাধা অতিক্রম করেও তার বক্তব্যটি দর্শকের কাছে পৌঁছে দিতে পারবেন। এখন হিরোক রাজার দেশে যে পলিটিক্যাল স্যাটার, ওই সময় এমন একটি ছবি তৈরি করা ভারতে খুব কঠিন ছিল, কিন্তু তিনি কি করলেন, তিনি একটা ফ্যান্টাসি বেসড কাহিনী তৈরি করলেন, যে শিশুদের কাহিনী, ফ্যান্টাসি, কিন্তু এর মধ্য দিয়ে এক অর্থে কিন্তু একেবারে অটোক্রেটিক রেজিম এবং যে যুক্তিহীনতা, তার একটি কঠোর সমালোচনা তিনি তুলে ধরলেন। তো এটা কিন্তু একটা লেসন বা একটা এক্সাম্পল ডিরেক্টরদের, ইয়াং ডিরেক্টরদের জন্য পুরো বিশ্ব জুড়েই, যে সেন্সর বা যত রকম বাধাই আসুক না কেন, একজন শিল্পী যদি চিন্তাশীল হন, চিন্তারিদ্ধ হন, তিনি কিন্তু বাধাগুলো অতিক্রম করে ওরকম সামাজিক বক্তব্য, রাজনৈতিক বক্তব্য,
যা জনগণের বক্তব্যটা আসলে উপস্থাপন অবশ্যই করতে পারে এবং জনগণের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করে এমন বক্তব্য তিনি দিতে পারেন। সত্যজিৎ রায়ের ক্ষেত্রে আমরা দেখেছি যে তার কাজের বেশিরভাগই সাহিত্য নির্ভর। এই যে সাহিত্য নির্ভর কাজগুলো বেছে নেওয়ার আসলে কি কারণ ছিল সেই সময়? অনেক কাজই তিনি বিখ্যাত সাহিত্যিকদের কাহিনী থেকে করেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, শঙ্কর, মুন্সী প্রেমচাঁদ, পরশুরাম, অনেকের কাহিনী নিয়েছেন। আবার তার অনেক ছবি কিন্তু তার নিজের কাহিনী, যেমন একটু আগে আমরা হেরক প্রজার দেশের কথা বললাম, তারপর আমরা দেখেছি শাখা পোশাখা, আগন্তুক, কাঞ্চনজঙ্ঘা, নায়ক, এই যে বিখ্যাত ছবিগুলো এগুলো কিন্তু সত্যজিৎ নিজের কাহিনী, বা জয়বাবা ফেলুনাথ, সোনার কেল্লা। কিন্তু তিনি আমরা আবার একটা দেখব যে তিনি কিন্তু যখন কোনো একটি সাহিত্যকর্ম ব্যবহার করে চলচ্চিত্র তৈরি করেছেন, যেমন পথের পাঁচালী যদি আমরা ফর এক্সাম্পল বলি, সেটি কিন্তু হুবহু বিভূতিভূষণের কাহিনীর অনুকরণ হয়নি, বা সুনীল গঙ্গোপাধ্যায়ের অরণ্যের দিনরাত্রি বা প্রতিদ্বন্দ্বী যখন তিনি ব্যবহার করেছেন সেটি কিন্তু আর সুনীলের প্রতিদ্বন্দ্বী থাকেনি, ওটি হয়ে উঠেছে সত্যজিৎ রায়ের প্রতিদ্বন্দ্বী, কারণ তিনি অনেক কিছু বদলে ফেলতেন। এবং পথের পাঁচালী যে মূল কাহিনী, সেখানে যে চরিত্রগুলি আছে অনেক চরিত্র তিনি বাদ দিয়েছেন। ইন্দির ঠাকরুন খুব দ্রুত মারা যায়, কিন্তু ফিল্মে আমরা দেখেছি যে ইন্দির ঠাকরুন অপুদুর্গা বড় হওয়া পর্যন্ত তিনি বেঁচে আছেন। অনেক দৃশ্য ছিল, যেমন যেভাবে দুর্গা অসুস্থ হয়ে পড়ে, কাহিনীতে ইন্ডিকেশন ছিল না যে কেন অসুস্থ হয়, কিন্তু ফিল্মে সত্যজিৎ রায় একটি কানেকশন তৈরি করেছেন যে একটা ঝড়ের মধ্যে দুর্গার সে উদ্দাম নাচ, তারপরে সে অসুস্থ হয়ে পড়ে। তারপর আরেকটি দৃশ্য, যেমন একটি নেকলেস যেটি দুর্গা চুরি করেছে বলে অভিযোগ এসেছিল, সেই নেকলেসটি দুর্গার মৃত্যুর পর অপু খুঁজে পায়, এবং কাহিনীতে আছে যে সেই নেকলেসটি জাস্ট অপু পরবর্তীতে বাঁশবনে ফেলে দেয়। কিন্তু সত্যজিৎ রায় যেটা করেছেন ফিল্মে, যে একটি কচুরি পানা জমে আছে এমন একটি পুকুরে, সেখানে অপু ঢিল দিচ্ছে, নেকলেসটি ফেলে দিচ্ছে, ফেলে দেওয়ার পর পানাগুলো সরে গেল, আবার একটু পর দেওয়ার ক্লোজিং ইন, মানে তারা পানাগুলো আবার চলে আসলো, এবং সেই নেকলেসটি, এই ঘটনাটি অপু চাচ্ছিল যেন কেউ না জানে, এবং ফিল্মে সেটি সত্যজিৎ রায় দেখালেন অনবদ্য ফিল্ম ল্যাঙ্গুয়েজের মধ্য দিয়ে, যে কীভাবে জিনিসটা ঢেকে গেল এবং সেটা ঢেকে গেল পানা দিয়ে। এগুলো তো ফিল্ম কাহিনীতে ছিল না। সো আমরা বলবো যে তিনি সাহিত্য অবলম্বন করেছেন, তিনি কাহিনী নিয়েছেন, কিন্তু সেই কাহিনীগুলো কিন্তু আর ওই লেখকের কাহিনী থাকেনি, হয়ে উঠেছে তার ফিল্ম। এর জন্য আমরা বলি যে দুটো পথের পাঁচালী, একটি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস, আর একটি হচ্ছে সত্যজিৎ রায় চলচ্চিত্র পথের পাঁচালী, দুটো কিন্তু এক অর্থে আলাদা হয়ে যাচ্ছে। আবার পথের পাঁচালী নিয়ে বলছিলেন, অপুত্রয়ীর কথা যদি জানতে চাই, পরবর্তীতে আরো দুটো সিকুয়েল তৈরি হয়েছে, সেগুলো নিয়ে একটু জানতে চাই যে সেগুলো আসলে পথের পাঁচালীর পরে কতটা আশা পূর্ণ করতে পেরেছিল, বা সেগুলো নিয়েও তো আসলে অনেক সাড়া ফেলেছিল পুরো বিশ্বব্যাপী। যেমন অপরিচিত তো ভেনিসে, ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে সেরা চলচ্চিত্র হল, এবং সেখানে বিখ্যাত ফিল্ম মেকাররা ছিলেন, সে বিখ্যাত ফিল্ম মেকারদের ছবিকে ছবির সাথে প্রতিদ্বন্দ্বিতা করে অপরাজিত কিন্তু সেরা অ্যাওয়ার্ডটা পায় ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের মতো প্রেস্টিজিয়াস ফিল্ম ফেস্টিভ্যালে। এবং অপরাজিত যদি আমরা দেখি মা আর ছেলের এই যে সম্পর্কটি, এবং আধুনিকতা, এটা হচ্ছে আধুনিকতা এবং সেই ট্র্যাডিশন, ঐতিহ্য, তার যে দ্বন্দ্ব, এবং এই দ্বন্দ্ব কিন্তু বারবার ঘুরে ঘুরে এসেছে, ট্র্যাডিশন আর মডার্নিটি যে কনফ্লিক্ট, সেটি পথের পাঁচালীতে আছে, অপরাজিততে আছে, অপুর সংসারে আছে, এবং সেখানে মানুষের সাইকোলজিক্যাল ট্রেডস, পাশাপাশি আবার বেঙ্গলি কালচারাল আসপেক্টস, এবং সেই সাথে অনবদ্য ফিল্মিক ল্যাঙ্গুয়েজ, এই সবগুলো কিন্তু, এই যে ত্রয়ী, অপুত্রয়ী, সেটা ফিল্ম গ্রামারের দিক থেকে যদি আমরা চিন্তা করি, বা আমরা সমকালীন পটভূমি, সমকালীন কাহিনী চিন্তা করি, মানুষের সাইকোলজিক্যাল দিকগুলো চিন্তা করি, সব দিক দিয়ে কিন্তু এই ছবিগুলো বলা যায় যে আমাদের জন্য এমন চিন্তার খোরাক যোগায়, তা নিয়ে আলোচনা শেষ হয় না। অপরাজিততে গ্রামের স্কুলে অপুর বেড়ে ওঠার যে কাহিনী দেখানো হয়েছে, যেভাবে দেখানো হয়েছে, সেটা কিন্তু ইয়াংদেরকে ইন্সপায়ার করবে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। তো এইভাবে অনেক দিক, অনেকগুলো দিক, বা অপুর যে ক্রাইসিস, অপুর যে টেনশন, বাবা আর ছেলের যে সম্পর্ক অপর্ণা মারা যাওয়ার পর, অপুর যে মেন্টাল প্রেশার, তার সাথে তার ছেলের যে দূরত্ব তৈরি হয়ে গেল, এই সবগুলো দিকে কিন্তু আমাদের সাইকোলজিক্যাল, বা পরবর্তীতে একদম শেষে আবার কাজলকে সে নিয়ে রওনা হচ্ছে গন্তব্যের দিকে, একটা আশা, একটা লিবারাল হিউম্যানিজম, একটা অপটিমিজম সত্যজিৎ রায় বারবার রেখেছেন তার ফিল্মগুলোর মধ্য দিয়ে। যদিও সর্বজয়ার যে কষ্ট সেটাও এসেছে অপরাজিততে, কিন্তু তার মধ্যে দিয়ে ওই যে ট্র্যাডিশন আর মডার্নিটি দ্বন্দ্বটা সত্যজিৎ রায় তুলে এনেছেন। একটা গভীরতা, চিন্তাশীলতা আমরা কিন্তু পাই যে উপন্যাসগুলো ছিল, এবং পাশাপাশি যখন চলচ্চিত্র হয়ে উঠেছে, তা হয়ে উঠেছে এক অর্থে একটা সামাজিক দলিল। একদমই ভাবনার জায়গাগুলো বলছিলেন তার সিনেমার, যদি মেকিং এর জায়গা থেকে একটু জানতে চাই যে তার মেকিং এর কোন কোন বিষয়গুলো আসলে অন্যদের থেকে তাকে আলাদা করে তুলেছিল বিশ্ববাসীর কাছে। খুব চমৎকার প্রশ্ন। আমরা যদি এই প্রশ্ন উত্তর দিতে চাই, আমি আরেকটি প্রসঙ্গ আনছি, সেটি হচ্ছে আরও দুজন পরিচালক, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, এরা কন্টেম্পোরারি, সত্যজিৎ, ঋত্বিক, মৃণাল কলকাতায় একই শহরে তারা কাজ করেছেন, একই সময়ে কাজ করেছেন, বলা যায় যে কাছাকাছি ধরনের পরিস্থিতি নিয়ে তারা কাজ করেছেন। কিন্তু প্রত্যেকের কাজের ধরন যদি আমরা দেখি, মৃণালের ছবি একদম মৃণালের আলাদা, যেমন সেখানে আছে খুব বেশি মাত্রায় ফিল্মিক এক্সপেরিমেন্টেশন,
ঋত্বিক ঘটকের কাজ সেখানে আছে খুব এক ধরনের ইন্ডিজেনাস এলিমেন্টস, মানে একেবারে আমাদের লোকজ যে সংস্কৃতি সেটিকে তিনি কিন্তু ফিল্ম ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করেছেন। আর সত্যজিৎ রায়ের কাজ যদি দেখি সেখানে আমরা দেখছি একটা আন্ডারস্টেটমেন্ট, একটা সাটলটি, একটা লিরিসিজম, মানে এক ধরনের শৈল্পিকতা তো আছে, তার মধ্যে আছে একটা স্থির শান্ত একটা রূপ তার মধ্যে, এবং খুব গোছানো, খুব কম্প্যাক্ট। পুরো সিনেমাতে মনে হয় যে একটা শটও, একটা মিনিটও অপ্রয়োজনীয় না। প্রতিটা দৃশ্য যেন কম্প্যাক্ট, এক অর্গানাইজড মনে হচ্ছে যেটা থাকতেই হবে, এবং এত সুন্দর গোছানো। এই দিকগুলো দেখলে বোঝা যায় এটা সত্যজিতের চলচ্চিত্র। আবার মৃণালের ছবি দেখলে বোঝা যায় এটা মৃণালের ছবি। এটি কিন্তু আমাদের ফিল্ম মেকারদের, কন্টেম্পোরারি ফিল্ম মেকারদের এখান থেকে বোঝা উচিত যে ফিল্মিক স্টাইল, স্টাইল কী করে একজন চলচ্চিত্রকারকে আলাদা করে তোলে। এটি তার স্পেশাল দিক চলচ্চিত্র নির্মাণের, যে তিনি একজন শিল্পী, তার কাজ অন্য কারো কাজের সঙ্গে মিলবে না। তো সত্যজিতের ক্ষেত্রে যেটা বলছিলাম, তার কাজের মধ্যে আছে ওই একটা শৈল্পিক ব্যাপার এবং সঙ্গে একটা স্থিরতা। যেমন তার ক্যারেক্টারগুলো কখনো চিৎকার করে না, হইচই করে না। খুব একটি ছবিতে আমরা দেখেছি যে প্রতিদ্বন্দ্বী সিদ্ধার্থ লাস্টে তার শেষে তার একটা আউটবার্স্ট হয়, কিন্তু এছাড়া অন্য সব ছবিতে তার চলচ্চিত্র ক্যারেক্টারগুলো এক ধরনের শান্ত ভাব আছে, স্থির ভাব আছে, কিন্তু আবার কঠোর সমালোচনা কিন্তু তাদের কাছ থেকে আসছে। আমরা সত্যজিৎ এটাই, তিনি যেমন মানুষ ছিলেন তিনি খুব শান্তভাবে তার বক্তব্য দিতেন, কোনো পলিটিক্যাল প্রোপাগ্যান্ডা না, কোনো স্লোগানিয়ারিং না, হালকাভাবে বলা উচিত হচ্ছে না, শান্তভাবে কিন্তু গভীরতার সাথে তিনি তার বক্তব্যগুলো তুলে ধরতেন। আমি মনে করি যে এটি যে কারণে কুরোশাওয়ার মতো, আকিরা কুরোশাওয়ার মতো ফিল্ম মেকার ভঙ্গিটা আসলে তাকে একদমই আলাদা করেছে। এ কারণে আকিরা কুরোশার মতো একজন জাপানিজ ফিল্ম মেকার তার ছবি সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আবার মার্টিন স্কর্সেসের মতো আমেরিকান ফিল্ম মেকার তার কাজের প্রশংসা করেছেন। একটা ইউনিভার্সাল দিক তার কাছে থাকতো, ইউনিভার্সাল অ্যাপিল, যে মানুষের ইমোশনকে স্পর্শ করার যে ব্যাপারটি সেটি তার কাজে এমনভাবে এসেছে। এ কারণে আমরা দেখেছি নিউ ইয়র্কে পথের পাঁচালী সপ্তাহের পর সপ্তাহ চলেছে, আমেরিকান দর্শকরা কিন্তু এই সিনেমা দেখেছে আগ্রহ নিয়ে, কারণ তাদের ইমোশনটাকে স্পর্শ করতে পেরেছে। একদমই কান চলচ্চিত্র উৎসব, তারপর অস্কার, এরপরে আসলে সত্যজিৎ রায়ের উপরে কতটা চাপ তৈরি হয়েছিল পরবর্তীতে? একাডেমি অ্যাওয়ার্ডস, তিনি লাইফ টাইম অ্যাওয়ার্ডস পেয়েছিলেন, একটা স্পেশাল অনারারি অ্যাওয়ার্ড যেটাকে বলা হয়। আর তিনি বার্লিন বা ভেনিস এবং কানে বেস্ট হিউম্যান ডকুমেন্ট হয় পথের পাঁচালি। আমি চাপ বলবো না, কিন্তু বলা যায় যে তিনি একের পর এক তার প্রতি যে এক্সপেকটেশন ছিল তা ফুলফিল করে গেছেন একের পর এক। তিনি অ্যাওয়ার্ড তো পেয়েছেন একের পর এক, ভারতে পেয়েছেন, দেশের বাইরে পেয়েছেন, স্বীকৃতি একের পর এক এসেছে, কিন্তু তার প্রতি আমাদের যে এক্সপেকটেশন ছিল সেটি কখনো তিনি আমাদেরকে হতাশ করেননি। যেমন অপুত্রয়ী, আমরা একটু অপুত্রয়ীর কথা আলোচনা করলাম, তারপর আরেকটি ত্রয়ী হয়, সেটি হচ্ছে রাজনৈতিক ত্রয়ী, প্রতিদ্বন্দ্বী সীমাবদ্ধ জনরণ্য। যখন কলকাতা খুব পশ্চিমবঙ্গ খুব একটি টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন ষাটের দশকে অনেকে সমালোচনা করতেন সত্যজিৎ রায়কে, কেউ কেউ সমালোচনা করতেন যে সত্যজিতের চলচ্চিত্রে সেই কলকাতার রাস্তায় ট্রাম পড়ছে, এরকম মিছিল হচ্ছে, কিন্তু তিনি এখনও সেই স্থিরতা, শান্ত, সংহত ভাব নিয়ে আছেন। কোথায় সেই পোড়া ট্রামের দৃশ্য, আগুন চলছে, এই দৃশ্যগুলো নেই কেন, এত অস্থিরতা? এর প্রতিবাদে কিন্তু আমরা দেখি সত্তরের শুরু থেকে, সত্তর দেন 1971 1975, তিনটি সালে তিনি তিনটি চলচ্চিত্র তৈরি করলেন, এবং সেখানে তিনি সরাসরি কলকাতার যে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি তার সাথে মুখোমুখি হন, এবং সামাজিক সমালোচনা আরও যেন আরও কঠিন, আরও যেন শানিত রূপ পায় এবং হয়ে ওঠে রাজনৈতিক সমালোচনা। কাজে এক্সপেকটেশনের যে ব্যাপারটি, যে তিনি এখন পলিটিক্সকে অ্যাড্রেস করবেন, করছেন না কেন, তিনি অ্যাড্রেস করেছেন। আবার তার শেষ দিকে যে যখন তার বয়স হয়ে গেছে অনেক, তিনি অসুস্থ ছিলেন, তিনি আউটডোরে কাজ করতে পারতেন না, তাকে ইনডোরে কাজ করতে হচ্ছে, তখন তিনি বানিয়েছিলেন শাখা প্রশাখা, গণশত্রু, আগন্তুক, ইনডোর সেটিংয়ের কাজ। কিন্তু সেখানে আবার তার বয়স হয়ে গেছে, অনেক বেশি অসুস্থ, কিন্তু তিনি তার শেষ বক্তব্যগুলো, যে মানবতার কথা, যুক্তির কথা, প্রগতিশীলতার কথা, এই কথাগুলো বক্তব্যগুলো কিন্তু তিনি দিয়ে গেছেন, তিনি উপস্থাপন করে যেতে পেরেছিলেন। এক্স্যাক্টলি, তিনি একজন চলচ্চিত্রকার তো বটেই, সাহিত্যিক এবং চিত্রশিল্পী। তো সাহিত্যিক এবং চিত্রশিল্পীর জায়গা থেকে যদি জানতে চাই, কতটা সময় দিতে পেরেছিলেন এই জায়গাগুলোতে? একসময় তিনি বলতেন যে আমার সংসার চলে বই বিক্রি করে। আচ্ছা, কাজেই তার লেখাটা ছিল তার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এবং একটা সময় তার যে অনন্য সৃষ্টি ফেলুদা, শুধু ফেলুদা না, তার সঙ্গে তপসে এবং লালমোহন বাবু, আবার প্রফেসর শঙ্কুর কাহিনী, শঙ্কু এবং অবিনাশ বাবু, এবং এই যে গল্পগুলো, ছোট গল্প বলা যায় শিশুদের জন্য লেখা, ডিটেকটিভ কাহিনী শিশুদের জন্যই মূলত লেখা, কিন্তু সেটা পড়ত ছেলে বুড়ো সবাই, এবং দেখা গেল যখন পাবলিশড হলো সেটা হয়ে গেল বেস্ট সেলার। আনন্দ পাবলিশার্স তারা বলতো যে সত্যজিতের বই বিক্রি করে যত টাকা তারা উপার্জন করছে, অন্য কোনো লেখকের বই বিক্রি করে এত টাকা হচ্ছে না, এবং একের পর এক এডিশন শেষ হয়ে যাচ্ছে। কাজেই তার সাকসেসটা আমরা বুঝতে পারি। এবং সেই ফেলুদার যাকে একটি কাহিনী,
সেই কাহিনীগুলো যে কতটা মাস্টারপিস বা শঙ্কুর কাহিনীগুলো সায়েন্স ফিকশন এবং ডিটেকটিভ নভেল ইতিহাসে এগুলো নিয়ে এখনো পর্যন্ত প্রতিনিয়ত কাজ হয়ে যাচ্ছে নতুন নতুন কাজ হচ্ছে এবং এটাও আছে যে আপনি যে প্রশ্নটা করলেন তিনি কতটা সময় দিতে পারতেন তিনি কনস্ট্যান্টলি কাজ করতেন বাড়িতে লোক আছে কথা বলছেন তিনি কথা বলছেন বাড়িতে গেস্ট বসে আছে তিনি কিন্তু কথা বলতে বলতে কাজ করছেন স্কেচ করছেন একটা চিত্রনাট্য আঁকছেন বা গল্পের এই স্টোরিবোর্ড তৈরি করছেন কোনো একটা মুহূর্ত তিনি কাজ ছাড়া থাকতেন না পাশাপাশি আরেকটা দিক তিনি কিন্তু মিউজিক কম্পোজারও ইজ অলসো আ ভেরি গুড এক্সেলেন্ট মিউজিক কম্পোজার এবং তিন কন্যার পর থেকে তার পরবর্তী যতগুলো ছবি তার ছবিতে শুরুর দিকে রবিশঙ্করের মিউজিক কম্পোজিশন ছিল ভিলায়াত খার ছিল আলী আকবর খার ছিল কিন্তু তিন কন্যার পর থেকে তিনি কিন্তু তার ছবির মিউজিক কম্পোজিশন নিজেই করেছেন সো মিউজিক কম্পোজিশন ছবি আঁকা ডিটেকটিভ কাহিনী লেখা সায়েন্স ফিকশন লেখা পাশাপাশি বিশ্বমানের চলচ্চিত্র নির্মাণ তাহলে তাকে কতটা ইনভলভ থাকতে হতো প্রতি মুহূর্তে আসলে সব সময় একটু জানতে চাই আপনি তো অনেক গবেষণা করেছেন সত্যজিৎ রায় নিয়ে কাজের কথা জানছিলাম যদি ব্যক্তি সত্যজিৎ রায় নিয়ে কিছু জানতে চাই খুব সলিটারি একাকী একজন মানুষ কোনো গ্রুপের সঙ্গে ছিলেন না খুব প্রাইভেট ইন্ডিভিজুয়াল আয়োজনের শেষ প্রান্তে আছি যে তরুণ নির্মাতা যারা আছেন সত্যজিৎ রায়ের কোন বিষয়গুলো তারা আসলে আদর্শ হিসেবে নিতে পারে একটি দিক সত্যজিৎ রায় কম্প্রোমাইজ করেননি তার সামনে অনেক চাপ ছিল বাণিজ্যিক হওয়ার বাজারের চাপ ছিল যে বাজার তাকে বারবার প্রডিউসাররা রিফিউজ করেছেন যে ফান্ড দেননি বলেছেন যে আপনি এখানে স্লোগানটা দিয়ে দিন এখানে এটা নেই কেন গান নেই কেন কিন্তু তিনি কিন্তু কম্প্রোমাইজ করেননি তিনি একজন শিল্পী ছিলেন একজন ফিল্ম ডিরেক্টর কিন্তু ফিল্ম পার্টিকুলারলি অ্যান্ড মেইনলি অ্যান্ড আর্টিস্টিক মিডিয়াম অ্যান্ড আর্ট ফর্ম মেইন স্ট্রিম ছবিতে বাণিজ্যিক প্রবণতা আছে কমার্শিয়াল ছবিতে কিন্তু সেটি কিন্তু সব ধরনের ফিল্মই তেমন হবে তা মনে কোনো কারণ নেই ফিল্ম সাহিত্যের মতোই বা চিত্রকলার মতোই একটি আর্টিস্টিক মিডিয়াম এখন যদি সত্যজিৎ রায় যদি বাজারের কথা চিন্তা করে ওই বাজারমুখীনতার যে প্রবণতা তার সঙ্গে যুক্ত হয়ে যেতেন তাহলে কিন্তু আমরা পথের পাঁচালী হিরোটাচ দেশে পেতাম না এবং তিনি তার উপর অনেক চাপ ছিল এক পর্যায়ে ওয়াইফের গহনা বন্ধক রেখে তাকে ছবি বানাতে হয়েছিল সেটিও তিনি পারেননি তিনি তার কাজ থেমে যায় কারণ ওয়াইফের গহনা বন্ধক রেখে কত টাকাই বা তিনি পাচ্ছেন তারপরও তিনি কম্প্রোমাইজ করেননি এবং এক পর্যায়ে যখন সরকারি ফান্ড পান তখন তিনি ছবি শেষ করতে পারেন কিন্তু হি ডিড নট কম্প্রোমাইজ অন হিজ আর্টিস্টিক স্ট্যান্ডার্ড এবং এটাই মনে করি যে আমাদের বর্তমান সময় পরিচালকদের জন্য এটি সবচেয়ে বড় একটি তার কাছে শেখার বিষয় যে একজন ফিল্ম ডিরেক্টর তিনি যে একজন অথর তিনি যে একজন শিল্পী সত্যজিৎ রায় তা প্রমাণ করে গিয়েছিলেন এবং এই প্রতিকূলতার মধ্যেও বাজারের চাপ সত্ত্বেও তিনি যে বিশ্বমানের শৈল্পিক উৎকর্ষ সমৃদ্ধ ছবি তৈরি করতে পারছেন তিনি তা দেখিয়ে গিয়েছেন একদম অনেক ধন্যবাদ আজকে আমাদের স্টুডিওতে আসার জন্য এবং আজকের এই আয়োজনের মধ্য দিয়ে আমরা সত্যজিৎ রায়কে শ্রদ্ধাভরে স্মরণ করছি তার কাজগুলো নিয়ে কথা বলছিলেন অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে এবার সময় হলো বিদায় নেবার আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায় প্রযোজক দিন প্রতিদিন বাংলাভিশন নূর টাওয়ার 110 বীরুত্তম সিআর দত্ত রোড ঢাকা 1205 ফোন 9632030 থেকে 4 পর্যন্ত আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন @বাংলাভিশন.টিভি পবিত্র আল কোরআনে বলা আছে নিয়মিত ইবাদত করো কারণ ইবাদত মানুষকে অন্যায় ও লজ্জাজনক কাজ থেকে রক্ষা করে এবং নিঃসন্দেহে আল্লাহকে স্মরণ করা এক মহত্তের কাজ দর্শক সবাই ভালো থাকুন সুস্থ ও সুন্দর থাকুন আর সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক